টিয়ালি স্যার ফাউন্ডেশন উদ্যোগে মঙ্গলবার দুজন গুণী শিক্ষককে তাদের কর্মের সংস্কৃতি স্বরূপ টিয়ালি স্যার সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন জলরূপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক অদ্বৈতকান্ত দাস ও সিলেট সহকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান। পূর্ব লন্ডনের একটি হলে সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ রুহেলের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রাসেল আহমেদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক সরার আহমেদ যৌথ সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাজ পাশা, সাপ্তাহিক পত্রিকা প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাসুদ। অতিথিবৃন্দ সম্মাননা প্রাপ্তদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্মাননার কেস তুলে দেন টিয়ালি স্যার ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের লক্ষ্য ও ধারাবাহিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডার যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সরার আহমেদ। প্রসঙ্গত, টিয়ালি স্যার ফাউন্ডেশন 2020 সাল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের টিয়ালি স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক এবং বিশেষ সম্মাননা পদক প্রদান করছেন। ফাউন্ডেশন অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবনী লিখে তা সংবাদপত্রে প্রচার এবং লেখাটি ফ্রেমবন্দি করে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের হাতে শ্রদ্ধার সাথে প্রদান করে থাকে।